বাংলাদেশও খালি কোটা সংস্কার করলে তো না কোটা সংস্কারের সাথে আরেকটা জিনিস সংস্কার করা উচিত কোটা সংস্কারে কি এটা বলেও না এটা আমরা আরেকটা ধারণার মধ্যে আছি কোটা সংস্কার করলে কোনো লাভ নেই বাংলাদেশে যে আরে ঘোষ বাণিজ্য বাড়ছে কোটা থাকলে লাভ কি কোটা থাকলে ন্যায় মনে করেন দশ লাখ কোটা না থাকলে ন্যায় বিশ লাখ এরকম শুনছি কিন্তু এইভাবে বললে তো আর কোটা সংস্কার করে লাভ নেই মেন সংস্কার করতে হবে গোষ সংস্কার বাংলাদেশের গোষ সংস্কার যতদিন পর্যন্ত শেষ না হইবো শান্তি বাঙালি করে কোনোভাবে হইতো না কারণ আমরা প্রবাসী আমরা তো বুঝি আমরা বিদেশ হইতে লাগে চার লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত ইউরোপে গেলে বিশ লাখের বেশি খরচ তা আমরা যারা মিডিল ইস্টে আসছি তারা তো ছয় সাত লাখ টাকা লাগে এখন যা ইন্ডিয়া নেপাল সত্তর আশি হাজার টাকায় আসে তো বাংলাদেশ থেকে আগে গোস সংস্কার করতে হইব গোস সংস্কার না হইলে বাংলাদেশে কোনোভাবে শান্তি হতো না কোটা আসলে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ঘোষ